হ্যালো ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো এখন আমি আজকে প্ল্যান করে ফেললাম যে আজকে ডিউটি শেষে একটু মার্কেটের দিকে যাব। তো ভাবলাম যেতে যেতে আপনাদেরকে সাথে নিয়ে যাই, একটা ব্লগ করে ফেলি। ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করবেন এবং সাথে থাকবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমি দোকান বন্ধ বন্ধ করে বেরিয়ে যাব। সিস্টেম বন্ধ করা শেষ, তো আমরা এখন বেরিয়ে যাব। দোকান লাইট বন্ধ করে বেরিয়ে যাই আর কি। আজকে বাইরে যে ঠান্ডা পড়তেছে, তো লাইট বন্ধ করা শেষ, এখন আমি আমার স্কুটার নিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার স্কুটার, এটা দিয়ে আমি রুম থেকে দোকান, দোকান থেকে রুম পর্যন্ত আসা যাওয়া করি। তো দোকানের লাইট বন্ধ করা শেষ, আমরা এখন বেরিয়ে যাব, দোকানে তালা লাগাবো। তো দোকানের তালা লাগানো প্রায় শেষ, এখন আমরা চলে যাব। আমি মেবি গত ভিডিওতে বলেছিলাম যে এখানকার ওয়েদার সম্পর্কে মানে কোনো ধারণাই নেই, এই যে কখন যে বৃষ্টি হইতেছে। একটু আগে দেখলাম সব কিছু ঠিকঠাক, এখন দেখি বৃষ্টি হইতেছে। দাদা ভাবলাম একটু মার্কেটের দিকে যাব। তো যাই হোক, বৃষ্টি হলে এখন মার্কেটে যাইতেই হবো, কারণ রুমে বাজার সদাই নাই, বাজার করতে হবে। এইতেছে এখানকার অবস্থা, দেখতেছেন রাস্তাঘাট পুরো ভিজা আছে। আজকে বাইরে প্রচুর ঠান্ডাও পড়তেছে, এদিকে বৃষ্টিও পড়তেছে, রাস্তাঘাট পুরো ভিজে আছে। আর স্কুটার চালাইতেছি তো এই জন্য আরও বেশি ঠান্ডা লাগতেছে। এইতেছে সে পার্ক, আমি মেবি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম পার্কটা। ঠান্ডায় পুরো আমার অবস্থা খারাপ, আমার পুরো হাত পা পুরো ঠান্ডা হয়ে যেতেছে। এই যে পুলিশের গাড়ি যাইতেছে, পড়ে গেলাম সিগনালে, এই যে সিগনাল লাগাই দিছে। পুরো প্রায় মার্কেটের কাছাকাছি চলে আসছে, যে সামনে মার্কেট দেখা যাইতেছে, পান্ডা মার্কেট, হাইপার পান্ডা। যারা প্রবাসে আছেন তারা মোটামুটি সবাই চিনেন পান্ডা মার্কেট, আমার নতুন করে কিছু বলতে হবে না। স্কুলটা এখানে রেখে গেলাম, ভিতরের দিকে ঢুকা যায়। তো আমি ভিতরের দিকে চলে আসছি। এই পাশে আছে এগুলো কসমেটিক্স, এই পাশে যা আছে এগুলো সব কসমেটিক্স, আর এই পাশে যা আছে এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত, ওই পাশে এগুলো সব হচ্ছে কিচেনের জিনিসপত্র, রান্নাবান্নার জিনিসপত্র। আর বেশি কথা না বাড়াই আমি যাই, একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আমি এখন কিছু বাজার সদা করবো, তারপর আপনাদের সাথে কথা বলছি। বাজার করা শেষ করে কারণ রাত হয়ে গেছে, একটু পরে মার্কেট বন্ধ করে দিবে। তো বাজার সদা মোটামুটি করতেছি, কিছু বাজার সদা করছি, এখন কিছু মাছ কিনতে আসছি, মাছ কিনবো কিছু, মাছের ইয়াতে আসছি আমাদের। এইটা হচ্ছে মাছ, এখানে সব মাছ পানিতে কী বলে এটারে অ্যাকোরিয়াম করে রাখা হয়, বরফেরও আছে। তো আমার বাজার করা শেষ, এক গাদি বাজার করলাম, রুমের দিকে যাব। এলাকাটা এমনি আমার কাছে ভালোই লাগে, কারণ এলাকাটা অনেক ঠান্ডা, স্তব্ধ, কোনো মানুষজন নাই, কোনো যায় ঝামেলা নাই, একটু ঠান্ডা আর আবহাওয়া নিয়ে একটু ঝাই ঝামেলা থাকতে হয়, এই সে সমস্যা। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, আর আমি বাসার কাছাকাছিও এসে পড়ছি। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।